নবরাত্রিতে মাকে আমরা যে নবরূপে পুজো করব এই নদিন, সেই কোন রাশির লোকেরা মায়ের কোন রূপে পুজো করবেন সেই নিয়ে আজ আলোচনা করব। তা কোন রূপে পুজো করবেন, কেন জ্যোতিষশাস্ত্র মতে রাশি অনুযায়ী মায়ের এক এক রূপের পুজো এক এক রাশির লোক করলে খুব ভালো ফল হবে এই নটা দিন। মেষ রাশির লোকেরা মায়ের স্কন্দমাতা রূপের পুজো করুন, মেষ রাশির লোকেরা মায়ের স্কন্দমাতা রূপের পুজো করুন, সাথে দুর্গা চালিশাটা পাঠ করুন। বিষ রাশির লোকেরা মায়ের মহাগৌরী রূপের পুজো করুন, এটা এই রূপের পুজো অবিবাহিত মেয়েরা যাদের বিয়ে দীর্ঘদিন ধরে বিয়ে হচ্ছে না তারাও কিন্তু মায়ের এই রূপের পুজো করতে পারেন, মহাগৌরী রূপের পুজো। মিথুন রাশির লোকেরা ব্রহ্মচারী রূপে পুজো করুন, তারা কবচ পাঠ করবেন, পুজো করার সময় অবশ্যই তারা কবচ পাঠ করবেন, এতে কি হবে এবং এতে জ্ঞান প্রদান, মায়ের এই রূপ হচ্ছে জ্ঞান প্রদানকারী রূপ, এতে এই রূপের পুজো করলে অনেক বাহ্যিক জ্ঞান বা নানা রকমভাবে নিজেরাই দেখবেন নিজের মধ্যে আলাদা একটু ঊর্জা তৈরি হবে। কর্ক রাশির লোকেরা মায়ের শৈলপুত্রী রূপে পুজো করবেন, লক্ষ্মীর সহস্রনাম পাঠ করবেন, পুজো করার সময় লক্ষ্মীর সহস্রনাম পাঠ করবেন কর্ক রাশি। সিংহ রাশির লোকেরা মার কুষ্মান্ডা রূপের পুজো করবেন, দুর্গা মন্ত্র জপ করবেন, আর যদি পারেন মানে দুর্গা চালিশাটা পাঠ করে এই রূপের পুজো করলে সাধক এই দিন নিজের শক্তি লাভ করে, মানে সাধক মানে সিদ্ধ হয় এই দিন, আর অবশ্যই অশুভ শক্তিকে নাশ করা যায়। সিংহ রাশির লোকেরা যদি মায়ের কুষ্মান্ডা রূপে পুজো করেন তারা আলাদা একটা পাওয়ার বা ঊর্জা লাভ করবেন। কন্যা রাশির লোকেরা মায়ের ব্রহ্মচারী রূপে পুজো করুন, লক্ষ্মী মন্ত্র জপ করুন, আর সাথে অবশ্যই যদি পারেন দুর্গা চালিশাটা পাঠ করবেন। তুলা রাশির লোকেরা কি মায়ের মহাগৌরী রূপে পুজো করবেন আর কালী চালিশা পাঠ করবেন, কালী চালিশা পাঠ করবেন তুলা রাশির লোকেরা। অবিবাহিত মহিলা বা পুরুষ সব প্রত্যেক ক্ষেত্রে বলছি মায়ের এই রূপের পুজো করলে কিন্তু খুব অল্প দিনের মধ্যে বিয়ের সুখবর পাবেন। বৃশ্চিক রাশির লোকেরা মায়ের স্কন্দমাতা রূপের পুজো করেন আর সপ্তসাথী পাঠ করবেন, সপ্তসাথী পাঠ করবেন, মায়ের স্কন্দমাতা রূপের পুজো করবেন। ধনু রাশি লোকেরা কি করবেন, মায়ের চন্দ্রঘণ্টা রূপের পুজো করবেন, ভয় বিঘ্ন নাশ, মায়ের ভয় বিঘ্ন নাশের জন্য এই রূপে পুজো করতে পারেন। সাধক এই রূপের পুজো খুব করে দেয়, মায়ের এই চন্দ্রঘণ্টা রূপের পুজো সাধক খুব করে দেয়, তাদের সাধক তার সিদ্ধি লাভ করে। মকর রাশি লোকেরা কি করবেন, মায়ের কাল্লাতি রূপের পুজো করবেন, মায়ের কাল্লাতি রূপের পুজো করবেন, এতে প্রাকৃতিক বিপর্যয়ে রক্ষা হওয়ার জন্য রক্ষা করার জন্য মায়ের কাল্লাতি রূপের পুজো করা হয়। কুম্ভ রাশির লোকেরা কি করবেন, মায়ের কাল্লাতি রূপের পুজো করবেন, এটা এই দিন দেবী কবচ পাঠ করবেন, দেবী কবচ পাঠ করবেন, এটা এই রূপের পুজো করলে শত্রু নাশও হয়। মীন রাশির লোকেরা কি করবেন, মায়ের চন্দ্রঘণ্টা রূপের পুজো করবেন, অবশ্যই বগলামুখী কবচটা পাঠ করবেন, এটা করলে কি হয় মায়ের এই বগলামুখী রূপের কবচটা পাঠ করলে অবশ্যই সুগুপ্ত শত্রু দমন হয়। তাহলে কি হলো, আমি বারোটা রাশির প্রত্যেকে কোন করবে, কারণ আমাকে ইয়েতে ফেসবুকে বা আমার হোয়াটসঅ্যাপে অনেকে মেসেজ করেছেন যে স্যার আপনি মায়ের বারোটা রাশি নিয়ে নটা রূপে বারোটা রাশি কে কোন রূপে পুজো করবে একটু আমাকে দয়া করে বলেন। তো এইটা নিয়ে আজ একটা প্রোগ্রাম করলাম যে মায়ের বারোটা আমাদের বারোটা রাশিলগ্নের লোকেরা মায়ের নবরূপের কোন রূপের কে পুজো করলে কী ফল লাভ হয়, কারা করলে কী ভালো হবে, এটা আমরা স্পেসিফিকলি বলে দিলাম। মায়ের যে নবরাত্রির দিন যারা নবরাত্রি যারা রাশি অনুযায়ী পুজো করে অনেক বেশি ফল লাভ করে, একদম স্পেসিফিকলি এরকমভাবে দিন মেনশান করে পুজো করতে পারেন, অনেক বেশি ফল লাভ করবেন। কেন আমি আজ বলে দিলাম এই যে মা এবার এই বছর গজে আসছে আর নৌকায় যাচ্ছে এই আলোচনাটা করলাম, তার সাথে এই যে মার এই যে রাশি অনুযায়ী মা কোন রূপের পুজো করবে, এই যে আমি সবসময় আপনাদের মিডিয়াতে যে ডিসকাশানগুলি সবসময় ফলপ্রদ ডিসকাশান করি একটাই কারণে বেশি হেজাতে চাই না, যেমন আমি বারো রাশি নিয়ে বললাম মায়ের কোন রূপে পুজো করেন, প্রোগ্রামটা অবশ্যই ফলো করুন, এরপরে প্রত্যেকটা প্রোগ্রাম অনেক বেশি মানে নতুনত্ব কিছু দেবো। আজ মতো নমস্কার, সবাই ভালো।